সেকেন্ড প্রিন্সিপালটাকে একটু ভাগ করবো ঠিক আছে এই সেকেন্ড প্রিন্সিপালটাকে কিভাবে ভাগ করছি দুটো বলছে একটা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল যেখানে বলছে এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম তোমাদের যদি মনে থাকে যে সমাজে ইনিকুয়ালিটি এমনভাবে এমন ভাবে আমরা চেষ্টা করব সকলে সমান অধিকার পাবে একদম ফার্স্ট প্রিন্সিপাল সেকেন্ড প্রিন্সিপাল বলছে অর্থ সামাজিক ইনিকোয়ালিটি বৈষম্যগুলো সমাজে থাকে প্র্যাকটিক্যালি স্পিকিং থাকে সেইখানে সেই সোশিও ইকোনমিক ইন গুলো এমন ভাবে সাজাতে হবে যাতে সমাজের যারা সব থেকে পিছিয়ে পড়া যারা লিস্ট কিংবা যারা মোস্ট যারা সব থেকে বেশি পিছিয়ে পড়া যারা প্রান্তে বসবাসকারী তারা যেন ম্যাক্সিমাম বেনিফিটটা পায় এবং এইখানে ওই বোধহয় হয় বন্ডালিনা কেউ বলছিল একুইটির কথা এইখানে চলে আসে একুইটি যে যার যতটা প্রয়োজন অর্থ সামাজিক বৈষম্য থাকবে কিন্তু সেটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে সমাজের যারা সবথেকে পিছিয়ে পড়া যারা সব থেকে তারা যাতে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা পায় এইটাকে বলছে সেকেন্ড প্রিন্সিপালটা দুটো ভাগ করলাম এইটা হচ্ছে প্রথম ভাগ ডিফারেন্স প্রিন্সিপাল তাহলে সমাজে সোশিও ইকোনমিক ইনিকোয়ালিটি থাকতেই পারে কিন্তু এমন ভাবে সেটাকে সাজাতে হবে যারা সব থেকে পিছিয়ে পড়া তারা যাতে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা পায় এক্সাম্পল মানে খুবই একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি তোমরা এটা ওইভাবে এক্সাম্পল মানে আনসার পত্র লিখো না ভারতবর্ষের ক্ষেত্রে রিজার্ভেশন সেই অর্থে যারা সোশিও ইকোনমিক্যালি ডিসেজ এসসি সিএস এবং পরবর্তীকালে তাদেরকে অ্যাডভান্টেজ হচ্ছে এইটা হয়ে গেল ডিফারেন্স প্রিন্সিপাল ঠিক আছে দ্বিতীয় প্রিন্সিপাল সেটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম প্রথমটা হচ্ছে সোশিও ইকোনমিক ইনিকোয়ালিটি গুলো এমন ভাবে সাজাতে হবে যারা সব থেকে পিছিয়ে পড়েছে তারা যাতে ম্যাক্সিমাম বেনিফিটটা পায় এইটা হলো দ্বিতীয় প্রিন্সিপালের প্রথম ভাগ যেটাকে বলছি কি বলছি সেকেন্ড প্রিন্সিপাল রলসের জাস্টিসের তার দ্বিতীয় ভাগটা হচ্ছে ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি সেখানে বলছে সেই সমস্ত অফিসেস সেই সমস্ত পজিশনস যেগুলো রাষ্ট্রের অধীনে সেগুলো কিন্তু সকলের জন্য ওপেন থাকবে ফর एवरीवन টু কম্পিট ওপেন থাকবে মানে সকলেই গিয়ে পড়বে এটা আমার এটা আমার সেটা নয় কিন্তু ওপেন অ্যাক্সেস ওপেন অপরচুনিটি সকলে কম্পিট করে সমান ভাবে সেইটাতে একটা ক্লেম দিতে পারে এবার সেই ক্লেমটা যথাযথ কিনা সেটা পরীক্ষার মাধ্যমে মেরিটের মাধ্যমে ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইট মাস্ট বি ওপেন টু এভরি তাহলে ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি প্রাইভেট সেক্টরে অ্যাপ্লিকেবল নয় গভর্নমেন্ট সেক্টর যেহেতু স্টেট সবসময় সোসাইটির ওয়েলফেয়ার দেখে তাই জন্য স্টেট সেক্টরে অফকোর্স অ্যাপ্লিকেবল প্রাইভেট সেক্টরে তুমি পারফর্ম করলে থাকবে না পারফর্ম করলে থাকবে না আউট সিম্পল এস দ্যাট কেন কেন কি প্রাইভেট সেক্টর হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড সরকারের ক্ষেত্রে দ্য মোটিভ ইজ নট অনলি প্রফিট হ্যাঁ এখন এনপিএ এনপিএম আগের দিনই পড়লাম এখন প্রফিট ওরিয়েন্টেশন এসছে ঠিকই কিন্তু তার সাথে সাথে কিন্তু যেটা মূলত রয়েছে সেটা হচ্ছে ওয়েলফেয়ার জনকল্যাণ এবং সেইখানে অপরচুনিটি শুড বি গিভেন টু এভরিবডি ইকুয়ালি ফর দ্য পজিশন অফিসেস তাহলে আজকে একজন বড় লোক গরিব লোক মহিলা পুরুষ হিন্দু মুসলিম কাশ্মীরি বাঙালি নির্বিশেষে আর যা যা তোমরা বৈষম্য লোয়ার ক্লাস সব নির্বিশেষে তুমিও কিন্তু প্রধানমন্ত্রীর জন্য তুমি ইলেকশনে দাঁড়াতে পারো লোকসভায় ইলেকশনে দাঁড়াতে পারো তোমারও ইচ্ছা হতে পারে আমি প্রধানমন্ত্রী হবো কাউন্সিলর হবো এমপি হব তোমারও ইচ্ছা হবে আমি আই হবো তুমি সেই পরীক্ষায় বসতে পারো ইকুয়ালিটি অফ অপরচুনিটি হ্যাঁ এবার হবে কি হবে না সেটা তো ডিপেন্ডস অন ইওর মেরিট কিন্তু সেই অপরচুনিটিটা সকলের জন্য সমানভাবে ওপেন থাকবে এইটাকে বলছে ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি এইটা হচ্ছে এর প্রিন্সিপাল অফ জাস্টিস দ্বিতীয় প্রিন্সিপালের সেকেন্ড ভাগ তাহলে এই যে দুটো ভাগ বললাম ডিফারেন্স প্রিন্সিপাল এন্ড প্রিন্সিপাল অফ ইকুয়াল অপরচুনিটি এই দুটো কি পাবলিক এর সাথে ম্যাচ করে কি করে না করে স্যার স্যার করে স্যার একদমই একদমই তাহলে এখানে কোন ব্যক্তির কথা বলছে না এখানে স্পেসিফিক্যালি বলছে ফর অল এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলছে না কিন্তু আবার বলছে এমন ভাবে সাজাতে হবে যাতে সব থেকে বেশি পিছিয়ে পড়া যারা তারা যাতে সমান অধিকার পায় তাহলে ধরো তোমার হিস্টোরিক্যালি ইন্ডিয়ান সোসাইটিতে কারোর মানে কোনো রকম ধর্ম কিংবা কোন রকম জাতপাতের সেন্টিমেন্ট আঘাত না করে বলছি হিস্টোরিক্যালি ইন্ডিয়ান সোসাইটিতে দেখা গেছে যে ব্রাহ্মণরা কিন্তু অ্যাডভান্টেজ ছিল তুলনামূলক ভাবে দলিত যারা তারা ডিসঅ্যাডভান্টেজ ছিল তাহলে দলিতরা যেহেতু হিস্টোরিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ছিল তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য তাদেরকে বেশি বেনিফিট দেওয়ার জন্য তখন রলস সেকেন্ড প্রিন্সিপালের প্রথম পার্টটা যেটা ডিফারেন্স প্রিন্সিপাল সেটা অ্যাপ্লিকেবল হবে

আগে যেটা ছিল এখানে রোলস আর হেবারমাস এখানে কি দুজনেরই প্রিন্সিপালটা বলা হয়েছে নাকি only রোলসের কথা বলা হচ্ছে রোলস আর কি রোলসের ন্যায় বিচারের তত্ত্ব থিওরি অফ জাস্টিস সেইখানে উনি যে অরিজিনাল পজিশনের কথা বলছেন অজ্ঞতার অবগুণঠনের কথা বলছেন উনি যে ন্যায় বিচারের দুটো প্রিন্সিপালের কথা বলছেন সবটাই পাবলিক ইন্টারেস্টের সাথে ম্যাচ করেছে বুঝে গেল হই ওকে ওকে হ্যাঁ এইবার চলে আসছি আমি ইউরগেন হ্যাবারমাস আচ্ছা দুটো টেক্সট বলে রাখছি অবশ্যই নোট করে রাখতে পারো তোমরা রলস ক্ষেত্রে এ থিওরি অফ জাস্টিস ঠিক আছে জন রলস জে ও এইচ এন আর এ ডব্লিউ এল এস জন রলস এ থিওরি অফ জাস্টিস নাইনটিন ইচ্ছে হলে পড়তে পারো আনসারেও অবশ্যই মেনশন করতে পারো এটা রেফারেন্সও বটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম সব ওনার বই থেকেই নেওয়া আমার নিজের কিছু বানিয়ে বলা নয় তাহলে জন অফ জাস্টিস মেনশন করবে আর হ্যাবার মাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা আর ইএন যদি ওটা যে নয় ঠিক ওটা ইউরগেন হয় জে ইউ আর জি এন ইউরগেন হ্যাবার মাস বইটির নাম তোমরা দেখতেই পাচ্ছ দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ পাবলিক স্পিয়ার তার লেখার নাম হচ্ছে পাবলিক এই তোমরা অবশ্যই মেনশন করতে পারো এইবার যে প্রশ্নটা ছিল যে এটা কি রলস আর হ্যাবারমাস দুটোর ক্ষেত্রেই কমনালিটি মানে হৈমন্ত্রীর আনসারটা যেটা হবে সেটা হচ্ছে যেটা আমি এর আগে আলোচনা করলাম সেটা হচ্ছে রলস এখন আমি যেটা আনসার করছি সেটা হচ্ছে আলোচনা করছি সেটা হচ্ছে হাবার কিন্তু দুজনের কনসেপ্ট টাইম সেটা রলস এর জাস্টিস হোক কিংবা হাবার মাস পাবলিক স্কোয়ার হোক হৈমন্তী দুটোর মধ্যেই কমন এলিমেন্ট কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রাইভেট এন্ড দা পাবলিক ইন্টারেস্ট আরে পাবলিক ইন্টারেস্ট প্রাইভেট পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট হ্যাঁ হ্যাঁ পাবলিক ইন্টারেস্ট কমন হচ্ছে জনস্বার্থ রলস মানে সবার জন্য সমান অধিকার হ্যাঁ রলসের যে ন্যায় থিওরি অফ জাস্টিস কিংবা হ্যাবার মাস যে বলছেন অ্যাবাউট পাবলিক স্পিয়ার জনপরিসর দুটোই কমন সূত্রে গাধা সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ তার এবার হ্যাবার মাস এই যে স্ট্রাকচার ট্রান্সফরমেশন অব দ্য পাবলিক স্ফিয়ার দেখলে নাইনটিন টু সেখানে হ্যাবার মাস কি বলছেন এই যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি কাজে আমার বলার দরকার পড়ে না সকলে অবাধভাবে পার্টিসিপেট করতে পারবে এখানে আলোচিত হবে ব্যক্তিগত স্বার্থ গোষ্ঠী স্বার্থ নয় কিন্তু আলোচিত হবে জনস্বার্থ ইন্টারেস্ট অফ অল এইখানে তোমরা পাবলিক স্কুয়ারের দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ দুরকম রকম সোসাইটিতে ফার্স্ট ওয়ার্ল্ড সোসাইটি থার্ড ওয়ার্ল্ড সোসাইটি যেখানে পাবলিক একসাথে বসে সেটা রাস্তায় বসে হতে পারে রথে বসে আড্ডা হতে পারে কফি হাউসে বসে হতে পারে হাই সোসাইটিতে বসে এসিয়াটিক সোসাইটিতে বসে যে আমি বলছি আর কি এক্সাম্পল দিচ্ছি আপার ক্লাস লোয়ার ক্লাস তো ডিফারেন্স হয় যে কোনো জায়গায় কিন্তু যদি সেখানে সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকে সকলে পার্টিসিপেশন যদি ইকুয়ালি করার অপরচুনিটি পায় এবং যদি সেখানে জনস্বার্থ কিংবা পাবলিক ইন্টারেস্ট কমন ইন্টারেস্ট কেন্দ্রিক আলোচনা ডিবেট ডিসকাশন হয় তাহলে সেটাকে আমরা বলবো পাবলিক সফিয়ার এবং সেখান থেকে যে ডিসকাশন ডিবেট আলোচনা ফুটে উঠছে সেইটাই রাষ্ট্রের কাছে কিন্তু সমাজ ট্রান্সফার করছে আর্টিকুলেশন অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি অফ দ্য পিপল টু দ্য স্টেট মানুষের যে মানুষের যে চাহিদা মানুষের যে ইন্টারেস্ট মানুষের যে নিড সেইগুলোকে আলোচনা করা পাবলিক মাধ্যমে সোসাইটির নিডস গুলোকে মানুষের নিডস গুলোকে পাবলিক স্কিয়ারের ডিবেট ডিসকোর্স এর মাধ্যমে স্টেটের কাছে রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া এবং লাইব্রেরিও কিন্তু অন্যতম ইনস্টিটিউশন যেখানে জনপরিসর পাবলিক স্কিয়ারে জনমত গঠন হয় ওখানে তোমরা লাইব্রেরিতে যাবে একাধিক বই পড়বে তোমাদের মধ্যে একটা ডিবেট ডিসকোর্স উঠবে প্রশ্ন এরাইজ করবে নিজেরা পর্যালোচনা করবে লাইব্রেরি থেকে বেরিয়ে বাইরে একটুখানি চা খাবে সেখানে আলোচনা করবে এইটাই হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে এটা কেউ বলতে পারবে কি হয়ে যাচ্ছে এটা পাবলিক স্পিয়ার পাবলিক স্পিয়ার এটাই জন এটাই জনপরিষদ তোমরা কাউকে বাদ দিচ্ছ না যে এই আমাদের সাথে বসবি না আমাদের সাথে কথা বলবি না কাউকে বাদ দিচ্ছ না এবং

হ্যাবার মাস আমি ডিটেলস পড়াবো এটা পিসিপি তে এখনো পড়ানো হয়নি অনলাইনে যারা পড়লে আজকে তারা একটু অ্যাডভান্টেজে আছো পিসিপি তুলনা তুলনায় পিসিপি স্টুডেন্টের তুলনায় এটা পড়ানো হবে এবং পাবলিক স্পিয়ার হ্যাবার মাসের কিংবা থিওরি অফ জাস্টিস রলসের দুটোই কিন্তু অ্যালাইনিং উইথ একেবারেই সামঞ্জস্য কিসের সাথে খুঁজে পাই না পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ উইথ দ্যাট আমি কনক্লুড করছি আজকে কুড়ি একুশ জন আছো থ্যাংকফুলি ক্লাসেসেন্ড করার চেষ্টা করো আর পিসি পিটেন্ড করার চেষ্টা করো রুটিন তো দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ